Assalamualaikum shabai ke welcome to Tahmina Hours blog USA. Kemon achen shabai? Asha kori borabarer moto alhamdulillah shabai onek bhalo achen. Amra onek bhalo achi. To ajke jabo ekti parke just hata hari guraguri korar jonno. To bablam apnader sathe jehetu shobkichu share kori keno na ei chotto parke chotto apnader sathe share korbo. To amra parker uddeshe rona hocchi. Actually, আমাদের যাওয়ার কথা ছিল একটি পার্কে পরে আমরা চলে গেলাম আরো একটি পার্কে তো আমরা র‍্যান্ডম পার্কে চলে গিয়েছিলাম ম্যানহাটানে তো আমাদের সাথে আজকে আছে আলবীর মামা আর মামি তো আমরা ওরা আমাদের বাসায় ঘুরতে এসেছিল তো তাদেরকে নিয়ে আমরা জাস্ট একটু ঘোরাঘুরি করার জন্যই বিকালবেলা র‍্যান্ডম পার্কে চলে গিয়েছিলাম আই হোপ আমাদের এই ছোট্ট ট্যুর ঠিক আপনাদের ভালো লাগবে পার্কে হাঁটা চলাফেরা করলাম অনেক সুন্দর একটি পার্ক লেকের পার্কটা ভীষণ সুন্দর নিরিবিলি এই পার্কে হাঁটতেই অনেক ভালো লাগে লেগেছে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ন্যাচারাল বিউটি এনজয় করেন আমাদের সাথে সাথে আমরা অলরেডি পার্কে চলে এসেছি তো তখন বিকালবেলা সূর্য ডুবার আগ মুহূর্তেই এই সময়টা অনেক অনেক সুন্দর লেগেছে পার্কে সূর্য ডুবাটাও আমরা দেখলাম অনেক দিন পরে এই তো মামির সাথে আলবি আর এই ভিডিওটা শেয়ার করার আরেকটি রিজন হলো অনেক অনেক দিন পরে লাগে 2 ইয়ার্স অলমোস্ট 2 ইয়ার্স এর মতো হয়ে গিয়েছে পরে একটি জিনিস করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কেন এই জিনিসটা করা আমি বাদ দিয়ে দিয়েছিলাম সেটাও শেয়ার করব সেই ছোট স্টোরিটাও অবশ্যই শেয়ার করব এই তো আমরা লেকের পারে চলে এসেছি আলবীর মামি যেহেতু বাংলা কথা বুঝে না ওর মানে ও আরবিয়ান সেজন্য আমরা এখানে বাংলা কথাটা মানে বাংলা কথা বলতেছি না সেজন্য আমি আর কথাগুলো শেয়ার করলাম না আপনাদের সাথে তো আলবি ওর মামির খুলে বসে বসে দেখতেছে লেকের পার আলবি প্রথমবারের মতো লাইক নদীর ধারে যাওয়া সেটা সেজন্যই ফটোস্টা করা এই তো সূর্য ডুবার সময় এসে গিয়েছে অনেক সুন্দর মানে সরাসরি দেখতে ভীষণ সুন্দর সূর্য ডুবাটা তো আমরা অলমোস্ট অর্ধেক পার্কই ঘুরেছি আর পুরোটা মানে ঘুরে দেখা সম্ভব হয় নাই সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য আমরা বাসায় চলে আসব তো আসার আগে যেটা হলো আমি অনেক দিন হলো ড্রাইভ করি নাই লাইক অলমোস্ট 2 বছরের কাছাকাছি চলে এলো ড্রাইভ করা হয় নাই আর আমি আমার একটু প্রবলেম হয়ে গেছে প্রেগন্যান্সি পরে যে আমি গাড়িতে উঠলে ভীষণ ভয় পাই এই ডিপ্রেশনটা আমার চলে এসেছিল তো আমি প্রথম আমার বেবির জন্মের পর গাড়িতে উঠলেই আমি অনেক ভয় পাইতাম মানে আমার মনে হতো এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল এইরকম মানে অশান্তি ছিল আমার ভিতরেটা তো আস্তে আস্তে আমরা অনেক ঘোরাঘুরি করার পর এখন একটু নর্মাল হয়েছে স্টিল আমি অনেক ভয় পাই ড্রাইভ করা তো দূরের কথা গাড়িতে আমি উঠে বসলেও আমি ভয় পাই এখন তো অ্যাকচুয়ালি ডাক্তার জন্মের পরপরই আমাদের কাউন্সিলিং করে এই দেশগুলোতে বলে দেয় মায়েদের ডিপ্রেশনের অনেক প্রবলেম হয় পোস্টপার্টামের পর তো এক একজনের এক এক রকম ডিপ্রেশনের সমস্যা হয় তো যারা যারা নতুন ম্যাম আশা করি তাদের হেল্প হয়ে যাবে এই ভিডিওটাও একটু হলে কারণ অনেক রকমের ডিপ্রেশন হতে পারে তা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই ডিপ্রেশন থেকে অবশ্যই উঠতে হবে আমাদের তো আমরা ইচ্ছা করলে সবই পারি তো সেজন্যই আমরা প্রচুর ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করলে মানে আমার যাতে ডিপ্রেশনটা চলে যায় লাইক আমার মনে হয় যে আমি মনে হয় কখনো আর ড্রাইভ করতে পারবো না তো ভাবলাম এখানে পার্কে যেহেতু অনেক বড় জায়গা আছে প্লাস অনেক সুন্দর একটা রাস্তা আর হঠাৎ করে আমরা দেখলাম যে একজন ড্রাইভ শেখাইতেছে আরেকজনকে তো আমাদের মাথায় হঠাৎ করে আসলো যে আমি একটু ড্রাইভ করে দেখি লাইক আমি যেহেতু অনেক ভয় পাই এখন তো এখন একটু ড্রাইভ করে দেখি তো আমি ঠিক আছি কি না বা করতে পারবো কি না মানে আমার এমন অবস্থা হয়েছে আমার মনে হয় যে আমি রাস্তায় মনে হয় আর কখনোই ড্রাইভ করতে পারবো না মানে আমার এত ভয় ঢুকছে আমি নিজেও জানি না কেন কেন জানি আমার অনেক ভয় ঢুকে গেছে ড্রাইভ করতে তো একটু কিছুক্ষণ লাইক 2-3 মিনিটসের মতো ড্রাইভ করলাম মানে আস্তে আস্তে ভয়টা কাটবে মনে হচ্ছে মানে ড্রাইভ করতে গিয়ে এতটা খারাপ লাগে নাই যতটা আমি গাড়িতে বসে আমার মনে হয় আমার এই কিছু না কিছু হয়ে গেল এই অবস্থা আর ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বেবিকে নিয়ে জামাইকে নিয়ে ড্রাইভ করতেছি একসাথে তো সেজন্য প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে আমার বেবি আমার সাথে আছে জানি না কী করবো আজকে বাট একটু ড্রাইভ করতে গিয়ে মনে হলো না আমি ঠিক আছি অ্যান্ড প্রপারলি করতে পেরেছি আলহামদুলিল্লাহ
বাট স্টিল এখনো আমি অনেক ভয় পাই রাস্তার মধ্যে ড্রাইভ করতে, আমি ভয় পাইতেছি, আমি জানি না, আমি ইদানিং আরও বেশি ভয় পাই ড্রাইভ করতে। তো এই রাস্তা থেকে উঠেই হাইওয়ে, তো হাইওয়েতেও তো ড্রাইভ করা আমার পক্ষে সম্ভবই না, আমি আগেই মরে যাব ড্রাইভ করার আগে, সেজন্য মানে মাত্র 2 মিনিটই ড্রাইভ করছি, পরে আপনাদের বাইকে ড্রাইভ করে বাসায় নিয়ে চলে এসেছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আর কাদের কাদের এরকম ডিপ্রেশনের সমস্যা হয়েছে বেবি ডেলিভারি করার পর, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এক একজনের এক এক রকম সিচুয়েশন হয়, তো ডাক্তার সবসময় জিজ্ঞেস করে ডিপ্রেশনে কোনো প্রবলেম আছে কি না, বাট আমার এই গাড়িতে উঠার ডিপ্রেশনটাই চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, বা এখন অনেকটা ভয় কম লাগে, সেজন্য আমরা বেশিরভাগই ঘুরতে থাকি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।